আমার মতো এক হুজুর কোরআনুল কারীম এইভাবে বুকে নিয়ে বুড়িমারি বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, ভালো করে বুঝবেন, বুড়িমারি বাজার দিয়ে যাওয়ার সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। কি হয়েছে? স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। মুসির কাছে গেছে, মুসির কাছে গিয়ে বলছে, ভাই আমার তো স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তুমি একটু স্যান্ডেলের ফিতাটা সেলাই করে দাও। মুসি স্যান্ডেলের ফিতা সেলাই করে আর জিজ্ঞেস করতেছে, ভাই তোমার কাছে এটা কি বই? মুসি কি জানে এটা কি বই? জানে না। হুজুর খুব ভাব নিয়ে বলছে, আরে বোকা তুমি জানো না, এটা এমন একটি বই যেই বইয়ের মধ্যে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন সকল সমস্যার সমাধান আছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুসি এবার বলতেছে, ভাই একটু বইটা পড়ো তো আমি শুনি। বুঝতেছেন? মুসির সামনে বই হুজুর পড়তেছে, কিতাবুল্লাহ আমল আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মুসি কিছুক্ষণ মাথা এমন এমন করে আর কিছুক্ষণ এরকম করে। হুজুরের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই তুমি মাথা এমন করো কেন? কলে, ভাই তোমার এই বইয়ে সব সমস্যার সমাধান নাই। বুঝতেছেন আমার কথা? শুনতেছেন? তো বলতেছে সব সমস্যার সমাধান নাই মানে? কয় যে আমি যে এই যে জুতা সেলাই করব, স্যান্ডেল সেলাই করব, কতটুকু সুতা ছিঁড়ে নিব আর কোন দিক দিয়ে আমি সুচ ফোরাবো, ছিদ্র করব, এটা কি লেখা আছে এই বইয়ে? ভাই বলেন এটা কি লেখা আছে? লেখা আছে? তো হুজুর বলতেছে এটা তো নাই। তো বলতেছে এটা যদি না থাকে তাহলে এখানে ব্যক্তি জীবন কিভাবে সমস্যার সমাধান করে, স্যান্ডেলের ফিতা ছিঁড়লে কিভাবে সমাধান হবে, এই কথা যদি তোমার এই বইয়ে না থাকে তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা কি মিলল? আপনারা উত্তর দেন কিভাবে হবে? 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 উত্তর পরে দিব, উত্তর দিয়ে উঠে যাব, আপনারা চিন্তা করতে থাকেন। আমি সূরা বাকারার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর পরের আয়াত হলো